19 শতকের পর থেকে কলকাতা রাস্তায় আর ঘোড়ার গাড়ি সেরকমভাবে দেখা যায় না। কোনো অকেশনে বা অনুষ্ঠানে ঘোড়ার গাড়ি ভাড়া করতে চান তাহলে আপনি নিশ্চয়ই পারেন। এরকম একটা সংস্থা আছে যারা এই গাড়িগুলোকে ভাড়া করে, তৈরি করে এবং ভাড়া দেয়। তো তারা এই গাড়িগুলোকে নতুনভাবে তৈরি করেছে এবং গাড়ির মধ্যে একটি নতুন আপডেট নিয়ে এসেছে, সেটি হচ্ছে এসি হর্স কার। তো আজ এই ভিডিওতে পুরো দেখবো এই গাড়িগুলোকে কীভাবে ডেকোরেশন করা হয়েছে, কীরকমভাবে সাজানো হয়েছে। এসি হর্স কারটি দেখবো যেটার মধ্যে এসি লাগানো হয়েছে এবং জানবো ওটার কার ওই গাড়িটার ভাড়া কত। আর দেখবো এই গাড়িগুলো টানে যারা ঘোড়া সেই ঘোড়াগুলো ঘোড়াশালায় কত ধরনের ঘোড়া সেই ঘোড়াশালায় রয়েছে। তো এই সবই দেখবো এই ভিডিওতে। তো সঙ্গে থাকুন, আমি সঞ্জীব আর আপনারা দেখছেন সঞ্জীব ইউটিউব চ্যানেল।
একটা সংখ্যা।